সকল ছাত্রছাত্রীকে স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে স্বাগতম চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য এখন নিয়ে এসে একদম নতুন দু হাজার একুশের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাক্ ফাইভ এই মডেল অ্যাক্টিভিটি টাক্ ফাইভ আগামী মাস অর্থাৎ আগস্ট মাসে তোমরা হাতে পাবে কিছু কিছু স্কুলে এ মাসেও দেওয়া হয়েছে বা কিছু দিন পর মিড ডে মিলের সঙ্গে দেওয়া হবে যারা এখনো দেখোনি মডেল অ্যাক্টিভিটি টাক্স ফাইভ তারা আগে এই প্রশ্নপত্রটা দেখে নাও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাক্ক ফাইভ আগস্ট দু হাজার জন্য এর উত্তর এবং প্রশ্ন আমি সব করে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো হয়ে যাবে আর যারা মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ান টু থ্রি ফোর দেখো তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ঠিক এর আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সব পেয়ে যাবে সেগুলো দেখে নিও চলো আমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক একদম নতুন আগস্ট মাসে যেটা পাবে হাতে তার যে প্রশ্নপত্র আগে দেখে নেই দেখো অ্যাক্টিভিটি ওয়ানে তোমাদের কি দিয়েছে চেঞ্জ দ্য ডেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস নেক্সট অ্যাক্টিভিটি টুতে তোমাদের কি দিয়েছে এখানে দিয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্স ফ্রম দ্য ব্রাকেটস অ্যান্ড কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এখান থেকে ঠিকঠাক শব্দটা নিয়ে বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে অ্যাক্টিভিটি থ্রিতে কী দিয়েছে এখানে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়েও একটা সেন্টেন্স বানাতে হবে এবং লাস্ট অ্যাক্টিভিটি ফোরে কী দিয়েছে তোমাদের রাইট ফাইভ এ সেন্টেন্স অন এ রেইনি ডে অর্থাৎ রেইনি ডে সম্পর্কে পাঁচটা সেন্টেন্স তোমাদের বা বাক্য লিখতে হবে এবার চলো আমরা এক একটা করে কমপ্লিট করি প্রথমে যেটা দিয়েছে আমাদের চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ এখানে জেন্ডার যা আছে সেটা পরিবর্তন করতে হবে প্রথমে আছে আন্ট তারপরে ব্রাদার তারপরে ল্যান্ডলর্ড তো এর উত্তরগুলো কী হবে চলো আমরা দেখে নিই দেখো বন্ধুরা আন্ট এটা জেন্ডার চেঞ্জ করলে হবে আঙ্কেল ব্রাদার এর উত্তর হবে সিস্টার ল্যান্ডলর্ড এটাকে চেঞ্জ করলে হবে ল্যান্ড লেডি তো তোমরা সুন্দর করে এগুলো বানানগুলো দেখে নেবে নেক্সট আমাদের অ্যাক্টিভিটি ওয়ান তাহলে কমপ্লিট হলো এবার আমরা যাব অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভস ফ্রম দ্য ব্রাকেট অ্যান্ড কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ এই যে ব্রাকেটে দুটো করে অ্যাডভাব দেওয়া আছে এখান থেকে সঠিক অ্যাডভাবটা নিয়ে এখানে বসাতে হবে এবং সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে প্রথমে আমরা এ দাগ নম্বরে যাই দি গার্ল স্পিক্স পোলাইটলি এখন আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে এটা না এটা পোলাইটলি না অ্যাটেন্টিভলি কোনটা হবে উত্তর এখানে সঠিক উত্তর হবে পোলাইটলি অর্থাৎ এটা তাহলে তোমরা পোলাইটলিতে টিক দিতে পারো এবং এই পোলাইটলি বানানটা দেখে দেখে এখানে লিখে দেবে তাহলে উত্তর হবে পোলাইটলি দ্য গার্লস স্পিক পোলাইটলি দু নাম্বার হি ইজ তারপরে শূন্যস্থানি অ্যান্সার হবে কমপ্লিটলি তাহলে তোমরা কমপ্লিটলি বানানটা দেখে ওখানে লিখে দেবে নেক্সট তিন নম্বর আই সিং গান করি আমি টু আইস না ডেইলি এখানে অ্যান্সার হবে ডেইলি তাহলে তোমরা ডেইলি বানানটা দেখে দেখে এখানে লিখে দেবে তাহলে আবারও ভালো করে দেখে নাও প্রথমে দি গার্লস স্পিক্স পজিটিভলি হবে পজিটিভলি বানানটা এখানে সুন্দর করে লিখে সেন্টেন্সটা কমপ্লিট করবে নেক্সট এখানে হি ইস কমপ্লিটলি সেফ নাও কমপ্লিটলিটা এখানে লিখবে এই জায়গায় তারপরে আইসিং ডেইলি তাহলে ডেইলিটা এখানে লিখবে দেখো যারা বুঝতে পারোনি এখান থেকে দেখে নাও আমি যেভাবে লিখেছি এ দাগ নম্বরে পোলাইটলি এখানে টিক দিয়ে এখানে লিখবে তারপরে কমপ্লিটলি এখানে টিক দিয়ে এখানে লিখবে নেক্সট হচ্ছে ডেইলি এখানে টিক দিয়ে এখানে লিখবে এইভাবে তিনটে বাক্য তোমরা সম্পূর্ণ করবে তাহলে এখানে তিনটে অ্যাক্টিভিটি ওয়ান হলো আমাদের অ্যাক্টিভিটি টু আমাদের হলো এবার আমরা অ্যাক্টিভিটি থ্রিতে যাব চলে এলাম অ্যাক্টিভিটি থ্রিতে এখানে কি বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে প্রথমে এ কি আছে এদাক নম্বরে ফ্রেন্ড বন্ধু দিয়ে বন্ধু দিয়ে অনেক শব্দ হয় তোমরা অনেক শব্দ লিখতে পারো আমি একটা শব্দ লিখছি একটা ফ্রেন্ড দিয়ে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি তোমাদের পছন্দ হলে লিখবে না নাহলে তোমরা তোমাদের মনের মতো যে কোনো সেন্টেন্স লিখবে তারপরে আছে ডেঞ্জার ডেঞ্জার দিয়েও খুব জনপ্রিয় কিছু শব্দ আছে যেগুলো ভালোভাবে লেখা যায় সেন্টেন্স করা যায় এক্সট্রিম এক্সট্রিম দিয়েও আমরা সেন্টেন্স করব। চলো আমরা বাক্যগুলো দেখে নেই দেখো এক নম্বরে ফ্রেন্ড দিয়ে অমিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে আমি অমিত লিখেছি আমার বন্ধু বলে তোমাদের যে বন্ধু বেস্ট ফ্রেন্ড যেটা তার নাম লিখে দেবে তাহলে সেটা তোমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে দু নম্বর খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন বিভিন্ন জায়গায় কাজে লাগে এটা সুমন ইজ নাও কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার অর্থাৎ যখন কেউ বিপদের ভিতরে থাকে তখন সেই বিপদ থেকে বেরিয়ে এলে ডাক্তাররা সাংহত এরকম কথাই বলে যে সি ইজ নাও আউট অফ ডেঞ্জার বা তার নাম করে দ্য বেবি ইজ না কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার এরকম যে কোনো শব্দ তোমরা এখানে লিখতে পারো কারো নাম দিয়ে বন্ধুর নাম দিয়ে লিখতে পারো সেখানে যে কোনো নাম দিয়ে এই সেন্টেন্সটা লিখলেই হবে তিন নম্বর হচ্ছে এক্সট্রিম উই আর ওয়ার্কিং আন্ডার এক্সট্রিম প্রেশার অ্যাট দ্য মোমেন্ট এখন যে সময় চলছে এই সময় আমরা কাজ করছি এক্সট্রিম প্রেশার নিয়ে তো এরকম একটা বাক্য তোমরা লিখতে পারো অথবা এর থেকে সহজ বা এর থেকে কঠিন বাক্য যেমন পারবে তোমরা লিখবে যেন সেন্টেন্সটা মিনিংফুল হয় তাহলে আমাদের অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান হলো টু হলো এবং থ্রি হলো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি টাক্ক ফোরে চলে এলাম অ্যাক্টিভিটি ফোর এখান থেকে কি বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন এ রেইনি ডে বৃষ্টির দিন সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে হবে তোমাদের এখন দেখতেই পাচ্ছ চারিদিকে সবসময় বৃষ্টি পড়ছে অর্থাৎ এখন বৃষ্টির দিন চলছে এই বৃষ্টির দিন সম্পর্কে তোমাদের যে কোনো পাঁচটা বাক্য লিখবে তোমরা তোমাদের ইচ্ছা খুশি লিখতে পারো এখানে এক দুই তিন চার করে এখানে পরপর অথবা আমি যেমন লিখছি সেটাকে কাজে লাগিয়েও নতুন নতুন সেন্টেন্স তোমরা লিখতে পারো বৃষ্টির দিন কারো কারো সিজন খুব ভালো লাগে কারোর দেখা যায় ডেনি সিজনে খেলা করতে ভালো লাগে কারো ডেনি ডে হলে খুব ভালো লাগে পড়াশুনো করতে হয় না স্কুল যেতে হয় না আবার কারোর খুব খারাপ লাগে কারণ স্কুলে যেতে পারে না যে যেমনভাবে পারবে তেমনভাবে লিখবে দেখো প্রথম সেন্টেন্স আমি যেটা লিখেছি অ্যামং অল দ্য সিজন আই লাইক দ্য রেইনি সিজন দ্য মোস্ট যতগুলো ঋতু আছে তার ভিতরে আমার সব থেকে এই যে বর্ষাকাল এটা খুব ভালো লাগে কারণ কারণ হচ্ছে বর্ষাকালে অনেক আনন্দময় এবং বর্ষাকালের প্রকৃতি খুব সুন্দর সেজে ওঠে তার জন্যই ভালো লাগে তোমরা যেমন খুশি লিখতে পারো টুডে ইজ এ রেইনি ডে হ্যাঁ আজকের দিনটা সত্যিই বৃষ্টির দিন দ্য স্ট্রিট আর ফুল অফ ওয়াটার বিকজ অফ দ্য রেইন অর্থাৎ রাস্তাগুলো পুরো জলে পূর্ণ অবস্থায় আছে কেন না বৃষ্টি হয়েছে তাই তোমরা রাস্তা লিখতে পারো পুকুর লিখতে পারো জলাশয় লিখতে পারো ভরে গিয়েছে বৃষ্টির জলে আই লাইক গেটিং ওয়েট ইন রেইনস বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে সুতরাং এখানে একটা সেন্টেন্স লিখেছি যে আমাকে আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে রেইন মেক্স দ্য ওয়েদার সো প্লিজেন্ট রিফ্রেশিং অ্যান্ড কুল এই যে বৃষ্টি ওয়েদারটাকে এত সুন্দর করে তোলে এত শীতল করে তোলে এবং এত রিফ্রেশিং করে তোলে যাতে আমাদের খুব ভালো লাগে তো আমি এরকম পাঁচটা বাক্য লিখেছি তোমরা যে কোনো পাঁচটা বাক্য লিখতে পারো তো হয়ে গেল ক্লাস এখানে আমি ক্লাস ফোরের যে ইংরাজি যে বিষয়গুলো দিয়েছিল এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট দু হাজার একুশে আমি সম্পূর্ণ প্রশ্ন এবং সমাধান করে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবে এবং একটা লাইক করে দিও তাহলে কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি আর যারা এর আগের ভিডিওগুলো দেখনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনে অন্যান্য সাজেশান অন্যান্য সাবজেক্টের অ্যাক্টিভিটি টাক্স আমি কিন্তু আগামীকালই আরও নতুন নতুন অ্যাক্টিভিটি টাক্স নিয়ে আসছি ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ